Hey, hello and what's up guys, it's me, one and only TS Legend YouTube channel and I'm your host Labil Mustafa and welcome to our exciting another video. So aajke amra video te CWL day 7 dekhabo. So ekhane amader CWL gula cholteche to eta day 7 sorry 6 dekhabo. 6 o amra win hoyeche mane green asche ekhane amader star beshi chilo. So 6 o motamoti bhalo attack hoyeche and ekhane attack oneke fail o korche ebong এই অ্যাটাকটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে দেখুন এই সুন্দর মতো ঢুকছে এন্ড সাসপেন্ড দিয়ে দিয়েছে দেখুন 5 4 3 2 1 বুম শেষ অ্যাটাক তো এটা আই গেস ওর সাসপেন্ড বের হয়ে গেছে তো এই ওয়ারেও অনেক ফানি ফানি পেস ছিল দেখুন এর নাম কি অ্যাটাক ইফ ইউ কে লল তো এর এই ওয়ারে অনেক ফানি ফানি বেস ছিল তো এখানে টিএস 9 আমাদের নাম্বার 1 খেয়ে দিছে তো 1 দেখা যাক টাউন 12 এর বেস তো ভালোই মোটামুটি ম্যাক্স দিয়েছে কিন্তু ভাইয়ের কাছে সব ম্যাক্সের জিনিস তো এখানে একটা ইলেকট্রো সাথে ফানেলিং এন্ড টার্গেট এয়ার ডিফেন্সটা খেয়ে দেওয়ার কিন্তু এয়ার ডিফেন্স খাইতে পারে নাই তো দুইটা বেলুন ছাড়ছে বেলুন দুইটা এদিক যাবে এন্ড সব বেলুন ছেড়ে দিবে কিং কুইন ওকে সব বেলুন ছেড়ে দিল এবং ড্রাগন ছেড়ে দিবে এন্ড বুদ্ধা ছেড়ে দিবে ওকে রয়্যাল চ্যাম্পিয়ন ছেড়ে দিল এন্ড একটা রেজ আসবে সামনে কোন বুদ্ধার অ্যাবিলিটি দেওয়া লাগবে অ্যাবিলিটি 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 লাগবে একটু পরে দিবে তো এখানে অ্যাটাকটা ভালোই যেতেছে একদম ইজি অ্যাটাক ছিল কারণ দেখেন সব বেলুন কে ধরতেছে ড্রাগন ইউজ করেই নাই আর বুটার অ্যাবিলিটি এখনও দেয় নাই দিয়ে দিছে বুম তো বুটার অ্যাবিলিটিও এখানে দিয়ে দিচ্ছে তো এদিকে একটা ইনফর্নো সিঙ্গেল কিন্তু বুটার অ্যাবিলিটি কারণে দেখুন ইনফর্নো এটা কত পরিমাণে বেড়ে গেছে তো এইভাবে করে এটা একটা ফুল লল স্প্যাম ওয়াল ব্রেকার স্প্যাম লল একটা ফানি এটা ছিল এভাবে করে ভাই থ্রি স্টার করে ফেলছে এটাকে দ্যাটস গ্রেট তো এইভাবে করে আমরা এখানে একটা থ্রি স্টার মেরেছি এনিমি টিমে এবং সেকেন্ড অ্যাটাকটা যদি দেখেন এটা দিচ্ছে সিক্স নাম্বার থেকে থ্রি নাম্বারে বেসটা একদম ইজি লাগতেছে তো এখানে উইচের সাথে দিচ্ছে সেম লি লেভেল উইচের সাথে দিচ্ছে আপনারা ইউটিউবে সার্চ করলেও লি লেভেলকে পাবেন তো এইভাবে সেমভাবে উইজার্ডের সাথে দিয়ে দিচ্ছে মানে উইচ বলেন তো একদম শিওর ফানেলিং করবে এই যে ফানেলিং করতেছে ফাইনিং করার পর এখানে আটক দিয়ে ওয়াল ভাঙবে দেন দুইটা গোলু ঢুকাই দিবে ও কিং দিয়ে ফাইনিং করুন ট্রাই তো এখানে উইচ তো এখানে দুইটা গোলু ঢুকায় না কেন ও এদিক দিয়ে ফাইনিং করে নিতেছে দ্যাটস গ্রেট আইডিয়া ফাইনিং না করলে সব ভিতরে ঢুকবে না এবং অ্যাটাক ফেল হওয়ার চান্সেস থাকে যদি আমরা ফোর হিসেবে দেখুন দুইটা গোলু সব বোলার টোলার সব একসাথে স্টিল বোলার অনেকগুলো বাইরে চলে গেছে কিন্তু এটা কোনো প্রবলেম হবে না কারণ হলো সব ভেঙে ফেলছে অ্যান্ড এইভাবে করে অ্যাটাক এটা থ্রি স্টার গ্রেট ম্যান বাট হোয়াট ইজ দিস বেস লল কি বেস ছিল তো এরকম করে নাম সিক্স নাম্বার থেকে যে কীভাবে টু নাম্বার খেয়ে দিছে এটা দেখালাম অ্যান্ড এটা আমি দিছি অ্যাটাকটা একটা টানো টেনে ছিল অ্যান্ড এটা ফুল স্টার আই গেস হ্যাঁ বোলারের সাথে ফানেলিং একটা বেবি দেন ইলেকট্রো খেলা দিল এটি দ্যাটস গ্রেট দেন এটি সব ক্লিয়ার করে দিবে হ্যাঁ এটি সব ক্লিয়ার করে দিতেছে তো হ্যাঁ একটা এখানে অ্যাটাকটা একদম বেস্ট একটা হয়েছে তো এইভাবে অ্যাটাকটা ফুল স্টার নিয়ে নিয়েছি আমি তো এসে আমরা একটু নিচে যাই সেভেন নাম্বার আমি দিছি তো টেন নাম্বার দিছি সাবিব দ্য কিং দিয়ে যেটা ম্যাক্স বেস দিয়ে নাইন দিছে তো এটাই একটু ইজি এটা দেখি এই ভাইয়া দেখি ড্রাগন করছে তো এই ভাইয়া নর্মালি ড্রাগন করে না এই ভাইয়া দেয় হগ রাইডার অর এনিথিং তো এগুলা দিয়ে দেয় তো এই বেসটা ড্রাগন করছে এটা ফুল স্টার হবে দেখলেই বোঝা যায় কারণ রাজ বেস একদম
তো এইখানে যদি 10 এটা দেয়, তো এটা দিছে ডিজে, তো এগুলো দেখে লাভ নাই, কারণ এগুলো 3 স্টার হয় নাই। তো এগুলা এটা দেখি আমরা, আর এটা কি বেস্ট ছিল ভাই, শেষ। এখন 46টা আর্চার ছেড়ে দিবে, শেষ, সব শেষ, সব শেষ। এতে জায়েন্ট 30টা বার্বি লাইন অ্যাভেলেবেল, তো আর্চারই খেয়ে দিবে। তো এরকম করে অ্যাটাক 3 স্টার, সেই সেই সেই। তো অ্যাটাক, এই অ্যাটাকটা আমার লাইফে বেস্ট একটা ফালতু অ্যাটাক ছিল, কারণ এখানে আমি ড্রাগন ছাড়তে যাওয়া ভুলবশত 3টা স্পেল ছেড়ে দিয়েছিলাম। দেখেন না, এই অ্যাটাকটা না আই গেস, বাট আমি একটা অ্যাটাকে ড্রাগন ছাড়তে যাওয়া ভুলবশত 3টা স্পেল ছেড়ে দিয়েছিলাম, যার জন্য আমার অ্যাটাকটা ফুললি ফেল হয়েছে। তো এখানে এনিমিরাও দিছে হিরো কিং, আচ্ছা 1 নাম্বার রিপ্লেটা দেখি, লল লল। সময় লল লল অ্যাটাক হয়েছে, তো এই অ্যাটাকটা বেস্ট ছিল, এসএস নিয়ে রাখি, এটা লল অ্যাটাক ছিল। তো আপনাদের যদি এগুলো অ্যাটাক একটু হলেও ইন্টারেস্টিং লেগে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তো নিচে একটি লাল বাটন দেখতেছেন সাবস্ক্রাইব, ওইটা আপনি যেভাবে পারেন খালি ক্লিক করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমাদের ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায়। তো এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন, কারণ ভিডিওতে অনেক মজা এবং এবার CWL সবচেয়ে ফানি ছিল, মানে জীবনে আমি দেখিনি এরকম CWL। তো যদি ভিডিওটি ভালো থেকে থাকে, তো একটু শেয়ার করে দেবেন ফ্রেন্ডদের সাথে যারা ওরাও দেখতে পারে, এবং একটি লাইক ও কমেন্ট করে জানাবেন আপনার কোন ভিডিওটা সবচেয়ে বেশি ফানি লাগছে। এবং ধন্যবাদ এভরিওয়ান ফর ইয়োর সাপোর্ট, অ্যান্ড আসসালামু আলাইকুম।